ঘর ভিতরে হুতু হুতু হই চড়ুছি নিয়া, সেই নিয়া ভিতরে পড়ি রহিছন্তি মহিলা, দেখু দেখু এই নিয়ারে জীবন্তা জলিগলে মহিলা। যাহাকু দেখি গদা হইছন্তি স্থানীয় লোকে, তেবে কি কি আত্মহত্যা কহুতবা বেড়ে কি কি মর্ডর বলে কহুতলে। হদাসক বন্ধু, আপন মানে দেখুতবা এই দৃশ্যটি হেউছি পারিবারিক কলহর এক করুণ পরিণতি। তেবে মৃত মহিলা জনকঙ্ক না হেউছি অর্চনা বেহেরা। সূচনা অনুসারে কিছু বর্ষ পূর্বরু অর্চনাঙ্কর ভাস্করঙ্ক সহ বিবাহ হইতিলা। এহার কিছু বর্ষ পরে দুহিঙ্কর দুইটি পুত্র সন্তান হইতিলে। তেবে এমানঙ্কর ভরণ পোষণ ও নিজ গুজরাণ মেটাইবা পাই ভাস্কর বাহার রাজ্যরে কাম করুথিবা বেলে নিজ ছুয়াপিলাঙ্ক সহ এই ঘরে রহুথিলে অর্চনা। কিন্তু শুনিবাকু মিলুছি কুয়াড়ে ভাস্কর ঘরকু ফেরিবা পরে স্ত্রী অর্চনাঙ্ক সহ বিভিন্ন সময়ের দুইঙ্ক মধ্যে ঝগড়া লাগি রহুথিলা। তেবে আজি সকালে মধ্য স্বামী স্ত্রীঙ্ক মধ্যে কৌণসি কথাকু নিয়ে ঝগড়া হইথিলা। এর কিছু সময় পরে হঠাৎ ঘর ভিতর ধোঁয়া বাহুথিবার পড়োশী মানে পুলিশ এবং অগ্নিশম বিভাগকে খবর দিয়েছিল। অগ্নিশম বিভাগ ঘটনাস্থলে পৌঁছি নিয়াকু আয়ত্ত করা পরে ঘর ভিতরে মহিলা জনক জীবন্ত দগ্ধ মৃত শরীরকে দেখিলে। ঘটনাস্থলে ভোগরাই থানা পুলিশ পৌঁছি পড়ি যাইথিবা শবকু উদ্ধার করে ব্যবচ্ছেদ পাই পঠাইথিবা বেলে সাইন্টিফিক টিম পৌঁছি তদন্ত আরম্ভ করেছি। তবে এই ঘটনা পরে মৃত মহিলাঙ্ক শাশুঘর লোকে ফেরার হয়ে যাইথিবা বেলে স্বামী ভাস্কর বেহেরা ভোগরাই থানারে আত্মসমর্পণ করিছন্তি। ঘটনাটা হয়েছি যে আমি তো অন্য লোকঙ্ক পাখর খবর পাই আমি জানিবাকু পাইলু যে এটি গোটে ঘরে নিয়া লাগিছে এবং স্ত্রী লোকটে পুড়ি যাইছে বলে আমি আসি দেখিলু যেতবে নিয়া হুতু হুতু জলুছি। তার বড় ভাই কইলি যে 112 এবং ফায়ার স্টেশন ফোন কলে, তারপরে আমি সমস্তে এটি আসি পৌঁছিলে, পৌঁছিলা বেলু দেখিলা বেলু এমতি জলুছি। বস্তার সুভাষ দাস রিপোর্ট A1 ওড়িয়া। ড্রিলিয়েন্ট রেঞ্জ বিশুদ্ধ নড়িয়া তেল, ঘন লম্বা ও পড়া কেশর মূলমন্ত্র।